প্রতি বছরই কোরবানির ঈদের আগে ওজন এবং দামে আলোচনায় উঠে আসে বাহারি নামের গরু। এবার সেই তালিকায় ঠাঁই পেয়েছে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ৫০ মন ওজনের কালো মানিক। বাজারে তোলার জন্য পরিচর্যা করা হচ্ছে বেশ কয়েকটি বিশাল আকৃতির গরু, তবে বন্যার কারণে ন্যায্য দাম পাওয়া নিয়ে শঙ্কায় খামারিরা। ময়মনসিংহ থেকে খোরশেদুল আলম মজিবের রিপোর্ট, জানাচ্ছেন সিরাজমণি শুভ। কালো মানিক ফ্রিজিয়ান জাতের এই ষাঁড়টি গত ৬ বছর ধরে লালন পালন করছেন ময়মনসিংহের ত্রিশাল উপজেলার দক্ষিণ ভাটিপাড়া গ্রামের খামারি জাকির হোসেন সুমন। প্রায় ২ টন ওজনের কালো মানিকের দাম হাঁকা হচ্ছে ৪০ লাখ টাকা। মালিকের দাবি, পুরো অঞ্চলে সবচেয়ে বড় গরু তার কালো মানিক। তা নিজের সন্তানের মতন করে লালন পালন করে পালিতেছি। কালো মানিকটি দেখার জন্য জেলা বিভিন্ন জেলা থেকে লোকজন আসতেছে এবং ক্রেতারাও আসতেছে এবং প্রায় সন্ধ্যা পর্যন্ত ভিড় থাকে লোকজনের। ষাঁড়টি শান্ত প্রকৃতির আর রং কালো হওয়ায় আদর করে এর নাম রাখা হয় কালো মানিক। কোনো ওষুধ ছাড়াই প্রাকৃতিক খাবার খাইয়ে বড় করা হয়েছে ষাঁড়টিকে। বিশাল আকারের এই গরু দেখতে ভিড় করছেন ক্রেতারা। গত বছর করোনাতে কিছুটা স্বাস্থ্য কম ছিল, এই বছর স্বাস্থ্য মোটামুটি ইনশাআল্লাহ অনেক ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে। অনেক লোকজনের কাছে শুনছি যে গরু অনেক বড়, আয়সা দেখি যতটুক বড় তার চাইতে অনেক বড়। শুধু কালো মানিকই নয়, এলাকায় সব খামারিকেই পশু মোটা তাজাকরণে নানাভাবে সহায়তা দিয়েছে জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর। হাটের পাশাপাশি গরু কেনাবেচা হচ্ছে অনলাইনে, হাটগুলোতে থাকছে প্রাণী সম্পদ অধিদপ্তরের মেডিকেল টিম। আমরা পারিবারিকভাবে এবং খামারে যারা পালন করতেছে তাদেরকে আমরা উপজেলা পর্যায়ে এবং প্রান্তিক পর্যায়ে আমাদের প্রাণী সম্পদ বিভাগ থেকে তাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ আছে, যারা তাদের গরুগুলো নিরাপদভাবে এবং সুস্থ সবলভাবে উৎপাদন করতে পারে। ময়মনসিংহ বিভাগের চার জেলায় খামারি এবং কৃষক পর্যায়ে কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে ৫ লাখ ৫৮ হাজার গবাদি পশু। সিরাজুম মনি শুভ, নাগরিক।